বৈচিত্র্যময় বাংলাদেশ। বৈচিত্র্য আমাদের সংস্কৃতিকে করে তুলেছে সমুজ্জ্বল। প্রিয় দর্শক, ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবন সংস্কৃতিভিত্তিক অনুষ্ঠান লোকলোকালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লোকলোকালয় মূলত ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতিভিত্তিক অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবন এবং নান্দনিক সংস্কৃতি তুলে ধরি। আজ আমরা এসেছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট অঞ্চলে। এই অঞ্চলে গারো জনগোষ্ঠী সুদীর্ঘকাল ধরে তাদের সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য সযত্নে লালন করে বসবাস করে আসছে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে গারোদের সাংস্কৃতিক জীবন তুলে ধরব। গারো শিল্পী বিশ্বজিৎ রিসিল এবার শোনাবে একটি গান। গানটি লিখেছেন মৃদুল কান্তি সাংমা, সুর করেছেন পল্লব স্নান। গানের কথা, তুমি আমার অন্তর জুড়ে, তুমি আমায় ভালোবাসার পথ দেখালে, তুমি আমার, তুমি আমার। নিরামে সোগে কাঞ্চিনি ও সোয়ে বাচ্ছি না আদোয়া সকসন ও আমি জঙ্গি ও আমি বিমান নামনি কানিরামে সোকে কাঞ্চিনি ও সোয়ে বাচিন আদোনা সকসন ও নি জঙ্গি ও নি সিয়ারং আরো জুমন কারং আংনি গীত সিয়ারং আরো জুমন কারং ও থেংসি ও থেংসি নাং খোরা এ আংনি ছানচিয়ারং আংনি ছানচিয়ারং ও আংনি জঙ্গি ও আংনি আংনি থাঙি দোঙাবা ইয়া আগল সাকবা আংনি থাঙি দোঙাবা নং আগ্রি মা মুঙ্গ্রি আসাক বং বং নং আগ্রি মা মুঙ্গ্রি আসাক বং বং ও আংনি জঙ্গি ও আংনি বিমান ও আংনি জঙ্গি রবীন্দ্রসঙ্গীত অত্যন্ত প্রিয় সঙ্গীত। প্রতিটি জনগোষ্ঠীর মাঝে এই সঙ্গীত দোলা দেয়, নাড়া দেয়। সমতল থেকে পাহাড়ে এই সঙ্গীত ক্রমাগত ছড়িয়ে পড়ছে। প্রিয় দর্শক, শুনুন গারো ভাষায় রবীন্দ্রসঙ্গীত। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে।
দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি হালুয়াঘাট ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে। সারা দেশেই প্রতিটি ইউনিয়ন পরিষদে তথ্য সেবা কেন্দ্র খোলা হয়েছে। এই তথ্য সেবা কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি কৃষক যেন কৃষি ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের তথ্যাদি পেতে পারে, মানুষ তাদের জমি কোথায় আছে, কতটুকু আছে সে সম্পর্কে যেন তথ্য পেতে পারে, পাশাপাশি জন্ম নিবন্ধন, জন্ম নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এই সমস্ত বিষয়ে সকল তথ্যাদি এখানে সরবরাহ করা হয়। এখানে চলে প্রতিনিয়ত প্রশিক্ষণ, যে প্রশিক্ষণে শিক্ষিত বেকার ছাত্রছাত্রীরা অংশ নেয় এবং বেকার ছাত্রছাত্রীরা অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার সুযোগ এখানে গড়ে উঠছে। এই সেবা কেন্দ্র সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। কী নাম আপনার? রুশমি দ্রং। রুশমি দ্রং মানে গাঢ়। হ্যাঁ। আপনি কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন কোথায়? আমি কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছি এখানে ইউনিয়ন কাউন্সিলে। ইউনিয়ন কাউন্সিলে। এই কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করার পর এই তথ্য সেবা কেন্দ্রে কী কাজ করেন? তথ্য সেবা কেন্দ্রে আমি অনলাইনে জন্ম নিবন্ধনের কাজ করি। আগে জন্ম নিবন্ধনের কাজ খাতায় রেকর্ড করা হতো, এখন আমরা জন্ম নিবন্ধনের কাজ অনলাইনে রেকর্ড করি। আমাদের তথ্য সেবা কেন্দ্রে এখানে এসে যে কোনো ইউনিয়নের তথ্য এবং সেবা এখানে পাবে যদি কেউ আসে। এই তথ্য সেবা কেন্দ্র শুধু হালুয়াঘাট অঞ্চলেই নয়, পুরো বাংলাদেশেই কাজ করছে। আগামী দিনে ডিজিটাল পদ্ধতিতে মানুষ যেন তাদের তথ্য ডাটা হিসেবে অনলাইনে পেতে পারে সেজন্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। আমি একটু কথা বলব। হ্যাঁ, থ্যাংক ইউ। কি নাম আপনার? আমার নাম বরুণ নাফাক। আপনি এখানে প্রশিক্ষণ দিচ্ছেন? আমি প্রশিক্ষণ দিই, আমি এখানের উদ্যোক্তা তথ্য সেবা কেন্দ্রের। এই তথ্য সেবা কেন্দ্রে যারা প্রশিক্ষণ নিচ্ছে এরা কারা? এরা বিভিন্ন এলাকা থেকে আসছে। এখানে গারো মেয়েরা আছে, অন্যান্য বাঙালি মেয়েরা আছে, এখানে সব লেভেলের মানুষ এখানে আছে কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার জন্য। কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার পর এরা কি কোনো সার্টিফিকেট পায়? হ্যাঁ, ওরা সার্টিফিকেট পায় এখানে। আমরা চেয়ারম্যানের স্বাক্ষর, ইউনোর স্বাক্ষর এবং ডিসির স্বাক্ষরে আমরা এখানে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট দিই। কতদিনের কোর্স এটা? এটা একটা আছে 3 মাসের কোর্স আর একটা 6 মাসের কোর্স। এই তথ্য সেবা কেন্দ্রে আর বাড়তি কী ধরনের সুবিধা প্রশিক্ষণের মাধ্যমে আপনারা দিচ্ছেন? আমরা এখানে কম্পিউটার সার্ভিসিংয়ের কাজ করি। মূলত আমি হালুয়াঘাট উপজেলা যতগুলো কম্পিউটার নষ্ট হয় এখানে 12টা তথ্য সেবা কেন্দ্র আছে, সবগুলোর আমি দেখাশোনা করি। তো যারা এই কাজ করে সবাই কিন্তু আমার ছাত্র এখানে। লেখাপড়ার পাশাপাশি প্রশিক্ষণের পরে আবার তারা আয়েরও একটা পথ খুঁজে পাচ্ছে। তাছাড়া এখানে আমার এর আগে একটা টিম আছে দাতা এন্ট্রি করার জন্য। এখানে হালুয়াঘাট উপজেলা এখানে 7টি উপজেলার কাছে ওরা ব্যাংকের ডাটা এন্ট্রি কাজ করছে, ওরা সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংকের কাজগুলো। তো প্রত্যেকে ওরা 40-50 হাজার টাকা করে ওরা পেয়েছে এখান থেকে কাজ শিকার পরে কাজ করে অন্য অন্য জায়গায়। আমি এখন কথা বলবো 4 নং হালুয়াঘাট সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সালেহ আহমদের সঙ্গে। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র মানুষের মাঝে কতটা সেবা দিচ্ছে এবং কী ধরনের সেবা দিচ্ছে? বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা বাংলাদেশ ইউনিয়ন পরিষদে তথ্য সেবা কেন্দ্র খুলেছে। এই তথ্য সেবা কেন্দ্র খোলার পর বিশেষ করে আমার ইউনিয়ন পরিষদে যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা এখানে এসে কম্পিউটার শিখছে এবং তারা বিভিন্ন চাকরিতে যোগদান করছে এবং আলাদাভাবে তারা ব্যবসা বাণিজ্য করছে, ওই কম্পিউটার শেখার পর সেই ট্রেনিং এখানে দেওয়া হচ্ছে এবং কৃষকরা এসে এখানে সারা বাংলাদেশে কী কী হচ্ছে, কৃষির উপর কী ধরনের সরকার সুবিধা দিয়ে থাকে সেটা কম্পিউটারের মাধ্যমে জেনে নিচ্ছে এবং বিশেষ করে যে জমির দলিল, জমির পর্চা, বিভিন্ন কাগজপত্র যেটা ময়মনসিংহ শহর থেকে আনতে হতো সেটা এখন ইউনিয়ন পরিষদে আসলেই সব কিছু পেয়ে যায়। এবং অন্যভাবে যদি মোবাইল করে 2 টাকা বা 3 টাকা মিনিট নেয়, আমাদের এখানে 1 টাকা মিনিটের মধ্যে 1 টাকা দিয়ে 5 মিনিট পর্যন্ত আমরা কথা বলার সুযোগ করে দিয়েছি। আর বিশেষ করে যে কোনো তথ্যই হোক আমাদের এখানে আগে মানুষের চাহিদা ছিল না, এটা চালু হওয়ার পর মানুষ আর শহরমুখী হতে হয় না, ইউনিয়ন পরিষদ পর্যন্ত আসলেই সব তথ্য এখান থেকেই আমরা দিয়ে থাকি। এবং বিশেষ করে যার শিক্ষিত ছেলে মেয়ে, বেকার ছেলে মেয়ে,
তাদেরকে এখানে কম্পিউটার প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে বেকারত্ব থেকে দূর করার জন্য আমরা সহযোগিতা করে থাকি। এই অঞ্চলে বিভিন্ন ভাষাভাষী মানুষ আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাষা আছে ওদের, ওদের সংস্কৃতি আছে। এই সংস্কৃতি উন্নয়ন বিকাশ সংরক্ষণে আপনি চেয়ারম্যান হিসেবে আপনার এই অঞ্চলে কী ধরনের কাজ করছেন আপনারা? আমাদের এই হালুয়াঘাট উপজেলা এই সীমান্তবর্তী এলাকায় গারো জনগোষ্ঠী এখানে অত্যন্ত বেশি। গারো সাংস্কৃতিক গোষ্ঠী